message ABC language AGT. তারিখ কাঞ্চনপুর দশদাতে যে একটা সাম্প্রদায়িক হিংসা একটা ছড়িয়ে পড়েছিল সেই বিষয়ে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। এই সেই বিষয়টাকে নিয়ে আজকে আমরা ওই কিছু দাবি দাওয়া এবং সেখানে যা হয়েছিল আজকে আমরা তাই নিয়ে সাংবাদিক সম্মেলন করতে এসেছি। প্রথমত তারিখ এই একজন টুকটুক ড্রাইভার এবং আর একজন অটো ড্রাইভার নিয়ে ঘটনাটা হয়েছিল, দুজনের মধ্যে মারপিট হয়। এরপরে এখানের ওসি স্যার এই এরপরের দিনে শনিবারে এই 9 তারিখে একটা সভা দেখেছিলেন যে উভয় দলের মধ্যে একটা সমস্যা সমাধানের জন্য, কিন্তু সেই সভাতে ওই যারা মারধর করেন বাঙালি সম্প্রদায়ের যারা এখানে আসেন তারা কিন্তু এখানে আসেন নাই। পরে ওনারা দল বেঁধে এখানে এসে ওই একটা হইচই গণ্ডগোল সৃষ্টি করেন। তারপরে গিয়ে এখানে এই আমাদের সাব ডিভিশনের যে এসডিপিও স্যার যদি চাইতেন এটাকে অবশ্যই থামতে পারতেন, কিন্তু ওনার সহযোগিতা তেমন পাওয়া যায়নি এখানে। আর সেম আমাদের বর্তমানে যে এসডিএম স্যার কাঞ্চনপুরের উনিও ওই বিষয়টা একেবারে এড়িয়ে যান। তাই এই শনিবারে আমাদের যে 5 জন মার খেয়েছিল ওনারা ব্যাংকে গিয়েছিলেন, আর ব্যাংক থেকে আসার পথে ওই যারা দল বেঁধে এখানে হাঙ্গামা শুরু করেছে ওরা ওদেরকে মারধর করে। তাই বিষয়টা হচ্ছে এখানে এই কেস 3 দফায় হয়ে যায়। যারা শুক্রবারে 8 তারিখে মারধর করে পক্ষ এবং বিপক্ষ 2টা, আর শনিবারে যারা মারধর করে তাদের একটা 3টা। তাই বিগত 12 তারিখ ফেব্রুয়ারিতে এখানে একটা শান্তিসভা অনুষ্ঠিত হয়, সেখানে এসডিএম স্যার ছিলেন আর এসডিপিও স্যার ছিলেন। তখন এই শান্তি কমিটিও গঠন করা হয়নি, শুধুমাত্র এখানে গিয়ে এই নেতার মতো ভাষণ দিয়ে আমাদের এসডিপিও স্যার বর্তমানে আর কাঞ্চনপুরের এসডিএম স্যার চলে আসেন, শান্তির কমিটিও গঠন করা হয়নি। তাই এখন পেচারতল, মাছমারা, কাঞ্চনপুর, দশদা এদিকের 2 সম্প্রদায়ের জনগণ খুব উত্তাল হয়ে ঝরঝরিত অবস্থায় আছে। এখন না জানি পরবর্তীতে কি হবে, যদি প্রশাসনিকভাবে যদি এটাকে চেষ্টা করা হতো তবে খুব ভালো হতো, কিন্তু শনিবারের দিনে যে সময় গণ্ডগোলটা সৃষ্টি হয় সে সময় এসআই দুয়াল চাকমা ওদেরকে বাধা দিতে চেষ্টা করেন, লাঠিচার্জও করেন, কিন্তু পরবর্তী সময়ে এই বাঙালি সম্প্রদায়ের যারা ছিলেন তারা এই দুয়াল চাকমা মুর্দাবাদ বলে এক স্লোগান বের করে আর পরবর্তীতে সারও চলে আসেন এখান থেকে, তারপরে গণ্ডগোলটা আরও বেশি সৃষ্টি হয়। তাই আমরা আমাদের দাবি যে 5 জন এখনও হসপিটালে রয়েছে কাঞ্চনপুর এই সাব ডিভিশন হসপিটালে, ওদের যাহাতে যে ধরনের মানে সুযোগ সুবিধা পাওয়ার কথা কিন্তু এটাও হয় নাই। আর আমরা চাই ওদেরকে যারা মেরেছেন তাদের অতিসত্বর গ্রেপ্তার হওয়া উচিত। আর তাই আমি রিকোয়েস্ট করব যে সারা ত্রিপুরার রাজ্যে এই প্রশাসনিক যে আইন ব্যবস্থা সেটা একেবারে বিচলিত অবস্থায় আছে দশদা এলাকায়। এই আমরা তাহলে এটা অবশ্যই সমাধান হবে। তাই আমি ত্রিপুরা রাজ্যের সরকারের কাছেও আবেদন করব, এখানে যারা এই বর্তমানে এসডিএম স্যার কাঞ্চনপুর এবং এসডিপিও স্যার যারা আছেন ওনারা ওটাকে ওই কেসটাকে আরও অন্যর পটে নিয়ে গিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তাই আমরা চাই সংগঠনের পক্ষ থেকে অতিসত্বর ওদেরকে ট্রান্সফার করে আর ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে আইএস বা নতুন পদাধিকার হিসেবে নিয়োগ করা হোক এবং সেম
এসডিপিও স্যারকেও এভাবে করা হোক বলে আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাই দাবি। না হলে আমরা দুদিনের মধ্যে যদি এই ব্যবস্থাটা না করা না হয় আমরা দুদিনের মধ্যে আন্দোলন শুরু করব, পদ অবরোধ করব, এটা আমরা জানিয়ে দিচ্ছি। তাই ত্রিপুরা রাজ্যের নবগঠিত সরকারের কাছেও আমরা আবেদন করছি, যথার্থভাবে আমরাও সাহায্য করব, যাহাতে ওই আসামিদেরকে ধরা যায়, কিভাবে ধরা যায় আমরাও ব্যবস্থা সাহায্য করব, সহযোগিতা করব। এই আমরা কিন্তু এটা সাম্প্রদায়িক হিসাবে আমরা দেখছি না, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা আন্দোলন কিংবা আমাদের দাবি জানাচ্ছি আমরা, কিন্তু আমরা কোনো এটা সাম্প্রদায়িকভাবে নিচ্ছি না। কারণ যে কোনো একজন যদি কোনো একটা অঘটন ঘটে সেই বিষয়টা নিয়ে যদি আমরা সাম্প্রদায়িক ছড়িয়ে ফেলি ত্রিপুরা রাজ্যে, তাহলে এই রাজ্যের যে কত একটা অরাজকতা সৃষ্টি হবে সেটা সবার চোখের সামনে ভেসে উঠবে। তাই আমি ত্রিপুরা রাজ্যের আরক্ষা দপ্তরের কাছে বিনীতভাবে আবেদন করছি, যাহাতে এই বিষয়টা সুস্থভাবে তদন্ত করে দোষীদের দোষে সাব্যস্ত করে যাহাতে তাদের শাস্তি হয়, এটাই আমাদের। যারা মার খেয়েছে তারা কি মামলা করেছে? করেছে। কজনের বিরুদ্ধে? তারা পাঁচজন, আর এখন কেস হচ্ছে দুইটা, যারা মার খেয়েছে তারা একটা মামলা করেছে, আর যারা মেরেছে তারা একটা মামলা করেছে। এখানের মধ্যে শুধু দুটো কেস, কিন্তু শনিবার দিন আমার মনে হয় এটা তিনটা হওয়া উচিত কেসটা। প্রথমত শুক্রবারে 8 তারিখে যে দুজনের মধ্যে মারপিট হয়েছিল তারা তো পক্ষ আর বিপক্ষ, এখানে দুইটা কেস হয়ে যায় অলরেডি। এরপরে শনিবার দিন যারা ওই যারা নির্দোষ, সূত্রবাবটা কী ছিল? সূত্রবাবটা এটা দুজন ড্রাইভার নিয়ে, ওই প্যাসেঞ্জার নিয়ে, সম্ভবত টুকটুক ড্রাইভার আর অটো ড্রাইভার, যে তার একজন প্যাসেঞ্জার নিয়ে এটা ঝগড়া হয়েছিল। বাঙালি ছিল না? টুকটুক ড্রাইভারটা চাকমা ছিল আর অটো ড্রাইভারটা বাঙালি ছিল। তখন গিয়ে পরের দিনে ওইটা সাম্প্রদায়িকভাবে একটা বিষ ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি, কিন্তু সান্ত্বনা ম্যাডাম যিনি সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় শ্রীমতী সান্ত্বনা চাকমা মন্ত্রী, উনি গিয়েছিলেন, কথা বলে এসে পরে শান্তি মিটিংটা হয়। কিন্তু যেটা হওয়ার উচিত ছিল কিন্তু সেটা হয়নি। ABC News, HTML.